আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন আমার ফুফু শাশুড়ির বাসা থেকে আমরা চলে এসেছিলাম ঘুরতে তো আমাদের সাথে হচ্ছে আমার ফুফু শাশুড়ির মেয়ে মানে আমার একটা ননদ তারপর আমার ননদ আমার দাদা শ্বশুর আমরা সবাই মিলে চলে এসেছি ঘুরতে আমার দাদা শ্বশুরের খুবই ইচ্ছা যে এখানে ঘুরতে আসবে তাই দাদা শ্বশুরকে সাথে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট তো আমরা এটা ফার্স্ট টাইম আসলাম আমি আরিফা দাদা সিনিকদা আমরা সবাই শ্রাবণের আগে একবার এসেছে এখানে টিকিট হচ্ছে এক একজনের পঞ্চাশ টাকা করে শ্রাবণ এখানে পঞ্চাশ টাকা করে মনে হয় ছয়টা টিকিট কেটেছে সাথে গাড়ি ছিল গাড়িরও একটা টিকিট নিতে হয়েছে তো এখানে আমাদের টিকিটগুলো হাতে আর আরশে এই সময় পর্যন্ত ঘুমাচ্ছিল তো এই যে টিকিট হাতে নিয়ে আমরা গেটে মানে গেটের সামনে দাঁড়াই আছে আর গেটে বেশ সিরিয়াল ছিল ঈদের সময় যেহেতু সবাই আর কি ঘুরতে আসছে কম বেশি আর এক একজন করে এক একজন আর কি টিকিট এক একটা হাতে নিয়ে নিয়ে ঢুকতে হচ্ছিলো তো অবশেষে আমরা ঢুকে পড়লাম বিউটি পার্ক আর এটা একদমই একটা গ্রামের ভিতরে তো শ্রাবণ আরশিয়া যে দেখেন এখন ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আরশিয়া আর এই যে আমাদের দাদা তো দাদা তো আসার জন্য মানে কি বলবো খুবই আগ্রহ দাঁড়ে এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে কারণ এই বয়সে এসে আমার কাছে মনে হয় যে এই বয়সটা একদমই ফেরার কোনো চিন্তা নেই তো এখানে এই যে আমরা সবাই চলে এসেছি এখানে একটু অ্যাকুরিয়াম টাইপের ছিল মানে এখানে অনেক মাছ আর উপরে ঝর্নার থেকে পানি পড়তে এই দৃশ্যটা আসলেই অনেক জোশ ছিল তো এখানে মাছগুলা দেখে দেখেন হাসিয়া কিন্তু দেখতেসার মিচিমিচি করে হাসতেছে যেহেতু ও ঘুম মানে ঘুম থেকে আর এটা কিন্তু ওর একদমই কাঁচা ঘুম ছিল মানে মাত্র কিছুক্ষণ হয়েছে ও ঘুমাইছে ও দুপুরবেলা অনেক অনেক লং একটা ঘুম দেয় বাট আজকে সেটা হয়নি এই ঘোরাঘুরির কারণে তো এখানে এই মাছগুলো দেখতে আসলে অনেক ভালো ছিল সবাই মাছের যখন খাবার দিচ্ছিল মাছগুলো এক জায়গায় চলে ছিল আর এখানে কিন্তু অনেক মাছ ছিল মার্শাল আমার খুব ভালো লেগেছে বগুড়া শিবগঞ্জ উপজেলা বিউটি সার্কাস পার্কে এখানকার আমি অনেক আগে আসছিলাম তো আজকে সেকেন্ড টাইম আমার আসা হলো আর মিম আরিফা এদের জন্য মানে প্রথমবারের মতো তারা আসলো আর কি মিম কোথায় তুমি আসো তো মিম প্রথমবার মত কেমন লাগতেছে তোমার দেখে ভালো লাগছে আমার মেয়ে খুশি কি প্রথম প্রথমবার ওকে মনে প্রথমবার যদি ভুল না করে থাকে তো সব মিলে ভালো লাগতেছে তো দেখা যাক আর কি কি আপনার সাথে শেয়ার করতে পারি সাথে সাথে তো কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করছি তারা আসলে ছোটোখাটো যদিও তারপর চেষ্টা করেছে পার্কটাকে অত্যন্ত সুসজ্জিত করার আর আরিফা স্নেগ্ধা তারা আবারও চলে গেছে ছবি অভিযানোর জন্য আর আমরা এই সাইডটাতে আসছি এখানে আমাদের সাথে দাদা রয়েছে রয়েছে আর এই সাইডটাতে দেখার আসলে অনেক কিছু আছে তো দেখা যায় যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন এটা আমি বলবো যে একেবারে মফসল এরিয়াতে কারণ এটা আমাদের একদম গ্রামগঞ্জের ভিতরে তো আর এমনিতেই এখন যেহেতু ঈদের সময় সার দেড়শো মানুষজন মোটামুটি অনেকাংশেই বেশি এই হলো বিষয় কি মিনা মাম মাম আর শিয়া যতটুকু পেরেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে তোলার চেষ্টা করেছে আমার কাছে তো ভালোই লাগছে প্রতিটা জায়গায় পিকচার তোলার জন্য বেস্ট ছিল তো এখানে এই যে গাছগুলোর ভিতরে একটু অন্ধকার ছিল এই কারণে এখানে আবার লাইটিং করছে শ্রাবণ দাদা এটা আসলে একটু অন্যরকম মানে ছোট্ট একটা জায়গা এটা মানে চার পাঁচটা অনেক রকম মেবি নাকি না না রিয়েল রিয়েল আচ্ছা ন্যাচারাল আর আমরা এমন সময় বের হয়েছে এই সময় প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল আর রোদ্দুর গুলো মনে হচ্ছে একদমই মুখের উপরে এসে পড়তেছে বেশ গরমও ছিল আজকে বাহিরে তারপর এখানে এসে শ্রাবণের পরিচিত ওনাদের অনেক দিন পর আর কি দেখা হলো শ্রাবণ তো প্রথমে ছিল না তারপর ওনারা পরিচয় দিল তো খুব ভালো লাগতেছিলো আমার কাছে শুন মানে ওনার শ্রাবণের কাছে ছিল যে এটা খেয়ে ভাবি নাকি পরে আমি আর কি সালাম দিলাম তো এখানে আরশিয়াকে মূলত হচ্ছে এই প্রজাপতির যে ডানা এটার উপরও ওকে হচ্ছে দাঁড় করানোর চেষ্টা করতেছিল কিন্তু আরশিয়া বাবু হচ্ছে খুবই ভয় পাচ্ছিল বাবু কোনো প্রকারেই ওইখানে দাঁড়াবে না দেখেন ওর রিয়াকশন টা কি ও এখানে বলতেছে বাবা 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 আর শ্রাবণ ওর মুখে ফু দিচ্ছে বাহিরে বললাম না আজকে সত্যি অনেক পরিমাণে গরম ছিল এই কারণে হচ্ছে মেয়েটারও খুব অস্থির লাগতেছিল তো ও কোনোভাবে হচ্ছে ও মানে ওইটার উপর দাঁড়াবে না নিচেও দাঁড়াবে বাট ওটার উপরও ভয় পাচ্ছিল এইটা আমরা সবাই দেখছিলাম আর দেখেন খুব সুন্দর লাগছে গাছের উপরে রোদ্দুর এসে পড়ছে একদম চকচক করছে গাছের পাতাগুলো এখানে হচ্ছে আরিফা শ্রাবণকে বলছিল ওকে একটু পিছন থেকে ভিডিও করে দিতে তারপর শ্রাবণ ওর ফোন দিয়ে ভিডিও করতেছিল আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম আমিও ওর একটু ভিডিও করে নিলাম ও হয়তো বা কোনো জায়গায় আপ আপলোড করবে এইখানে হচ্ছে দেখেন তিন প্রজন্ম দাদা শ্রাবণ আর আরশিয়া মার্শাল্লাহ এই দৃশ্যটা আসলেই অনেক বেশি সুন্দর সবার হাত সবাই ধরে সামনের দিকে হেঁটে আসতেছে অনেক অনেক ভালো লাগতেছিলো সবচেয়ে বেস্ট পার্ট আজকের তো এখানে আরশিয়া এই গাছের পাতাগুলো দেখে অনেক খুশি ও একটু পাতাগুলো ধরে ধরে দেখতেছে। আমরা মোটামুটি চার পাঁচটায় ঘুরে দেখেছি যতটুকু ছিল তো এখন আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বাড়ির পথে রওনা হব আর যতটুকু আছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব আর ওরা ওদের মানে ছবি তোলার এখনও হিসাব কিতাব শেষ হচ্ছে না ওই যে মানে দেখেন আরিবা আরশিয়া আর স্নেগধান তো ওরা ওঠাচ্ছে

চলে এসেছি নাগরতলায় ওঠার জন্য এখানে অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি তো এর ভিতরে ওই সাইডে চিড়িয়াখানা ছিল বাট চিড়িয়াখানায় আমার একদমই ঢুকতে ইচ্ছা হয়নি তো শ্যামলগকে বললাম চিড়িয়াখানায় যাব না তো এখানে আমরা সবাই হচ্ছে এই নাগরদোলায় উঠবো এই নাগরতুলায় আসলে আমি আগেও উঠছি বাট এইটা একটু অন্যরকম ছিল মানে কিছুক্ষণ ঘুরতেছে আবার দেখি কিছুক্ষণ থামতেছে তো এখানে আমরা মানে দেখতেছিলাম যে কখন আমাদের পালা আসবে আমরা উঠব তো এখানে অলরেডি মানে যারা উঠছে তাদেরকে নামাই দিচ্ছিলো আর আমরা এখন উঠে যাব। আমি হচ্ছে আগে যেটা উঠছিলাম সেটা হচ্ছে একদমই আস্তে আস্তে ঘুরে বাট এইটা না একদমই মানে অন্য অন্যরকম টাইপের ছিল একটু উঠতেছে আবার নিচু মানে একটু থেমে যেয়ে আবার দোল দিচ্ছে এটা অদ্ভুত ছিল আমার খুবই বাজে লাগছে মানে আমার মাথা ঘুরার ছিল মনে হচ্ছিলো আমি বমি করে দিব আর এখানে যে আমার মেয়েটার কোনো রিয়াকশন নাই সত্যি বলতে আমার ভয়ও লাগতেছিলো একদম যখন উপরে উঠাইছে আমি প্রচণ্ড লেভেলের ভয়ে ছিলাম তো জানি কিছু হবে না তারপরও আমি ওদের বলতেছিলাম যদি এটা ছিঁড়ে যায় তাহলে মনে করো আমরা সবাই আজকে শেষ তো এখানে কিন্তু আমরা একদমই উপরে আছি আর উপরের ভিউটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল তো এইখানে একদমই মানে চারপাশে দেখেন সবুজ সবুজ মাঠের ভিতরে এই পার্কটা আর উপরে ওঠার পরে এই পার্কের পুরো ভিউটা দেখা যাচ্ছিল এইটা অনেক সুন্দর ছিল বাট এই যে এখানে একটু থামাই থামাই যে দোল দিচ্ছিলো এটা খুবই বাজে ছিল আর ওইটা ছিল রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা আসছি তো তার সাইডটাই দেখা যাচ্ছিলো ভালো লাগছিল আমাদের শ্রাবণ দাদা ছিল এখন আমরা অলরেডি মেঘ করেছি আর শ্রাবণ দাদা ভাই এখন হচ্ছে মেয়ে করবে মোট দুইটা আর কি মনে হয় রাউন্ড দিছে তো মোটামুটি সব মিলাই আজকে আমাদের ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে দাদাকে সাথে নিয়ে আমরা খুঁড়াইতে পারলাম ইচ্ছা ছিল আমাদের সাথে আর এই স্মৃতি সারা জীবন থেকে যাবে আমরা এখন বের হয়ে পড়ছি পার্ক থেকে আর বের হওয়ার পরে দেখে এই গ্যাস বেলুন গুলা দেখে বলতেছে ও মানে বারবার দেখাচ্ছে ওটা নিবে তা আমরা এখানে পছন্দ করতেছিলাম যে কোনটা নিব অবশেষে সেইটা পছন্দ করছি তো এখন আমরা বাসায় চলে যাবো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ